আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা নবম অধ্যায়ের অনুশীলনী সমূহ পড়ব এগুলো আমরা করবো তার আগে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন টু গেট দ্য আপকামিং নোটিফিকেশান তো নবম অধ্যায়ের যেটা এখানে যতগুলো প্রশ্ন আছে সংক্ষেপে আমি আলোচনা করব তোমরা নিজেরাই উত্তর করার চেষ্টা করবে যেই টেক্সটা অর্থাৎ নবম অধ্যায় ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে তো সেখান থেকে তোমরা পড়ে এগুলো জাস্ট চেষ্টা করবে এবং যদি পারো তাহলে লিখে করতে পারো অথবা মুখে মুখে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে তো প্রথম প্রশ্ন হচ্ছে আজিব আনকুল্লি আনকুল্লিন সোয়ালিন আনকুল্লি সোয়ালিন মিম্মাতি নিচে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এক নম্বর কী দেওয়ার হয়েছে আইনা ইয়স হামিদুন মা আহলিহি আশা দরা দরাবাদ্রুবে থেকে যার অর্থ হচ্ছে বসবাস করা যে আইনা ইয়সু হামিদুন মা আহলিহি আহলিহি হামিদ তার পরিবারের সঙ্গে কোথায় বসবাস করেন তো কোথায় করেন সেটা টেক্সটে ছিল সেখান থেকে তোমরা উত্তরটা লিখবে দুই নম্বর হচ্ছে মা দা হামিদ হামিদ কি কাজ করেন সেটাও টেক্সটে পেয়ে যাবে সেখান থেকে উত্তরটা লিখবে তিন নম্বর হচ্ছে মা দা ইয়ামতালিকু হামিদ হামিদ কিসের মালিক ঠিক আছে তো অনেকগুলো কলকারখানা মানে মাসানে রয়েছে তারপর সারিকাত এ ধরনের ওখানে সেন্টেন্স আছে তো সেটা উত্তর হবে চার নম্বর আছে মাইয়াম তালিক ও আারিকাত তেজারিয়া যে ব্যবসায়িক যে কোম্পানি সমূহ এবং কর্মশালার মালিককে তো কে কে দিয়ে যখন প্রশ্ন করা হবে মান তো এখানে উত্তরটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে তো হামিদুন ইয়াম আল মাসানিয়া ও শেরিকা তিয়ার ইয়া ইংলিশেও তাই হু দিয়ে প্রশ্ন করলে হুয়ের জায়গাতে জাস্ট উত্তরটা লিখে দিলেই উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে লিমা দা ইসাফির ও হামিদুন ক্যাথিরান হামিদ কি জন্য এত অধিক পরিমাণে সফর করেন তার কারণটা লিখতে হবে ঠিক আছে বি আই ফন্দুকিন এঞ্জিল হামিদুন আদাতান যে সাধারণভাবে হামিদ নাজালা এঞ্জিল জারাবায়াজু থেকে যে সাধারণত হামিদ কোন হোটেলে তিনি অবতরণ করেন নামেন ঠিক আছে যান তো অবতরণ করেন সেটি হচ্ছে তাজ হোটেল ঠিক আছে যেটা বলে দিলাম তো তাহলে উত্তরটা এভাবে হবে যে এনজিলো হামিদুন বি তা বি ফন্দুকে তাজ আদাতান ঠিক আছে সাত নম্বর হচ্ছে মাই এনজিলো বি তাজ এই আবার চলে আসলো মান দিয়ে তাহলে এখানে উত্তরটা বসিয়ে দিলেই হয়ে যাবে জাস্ট হামিদু নিয়ানজিল বিফন্দকে তাজ আট নম্বর যে মা দা ইহতাজ ইহিয় আমালিন ফাল হাদির অর্থাৎ বর্তমান সময়ে অক্তের হাদির বলতে সে সময় বা বর্তমান সময়ে একজন ব্যবসায়িক মানুষের কি কি প্রয়োজন ঠিক আছে তো যা যা প্রয়োজন সে প্রয়োজনের কথা সেই নবম অধ্যায়ে উল্লেখিত আছে সেখান থেকে উত্তরটা লিখবে বা নিজের থেকে চেষ্টা করবে নয় নম্বর হচ্ছে হাল ইয়তা জামিয়া ঠিক আছে ভিফুন দক্ষিণ ইয়াতাফর মানে প্রচুর পরিমাণে থাকা যে সব ধরনের সুযোগ সুবিধা কি থাকে একটা ছোট্ট হোটেলেও কি সব ধরনের সুযোগ সুবিধা থাকে তো সেটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ কেন হ্যাঁ তার যুক্তি দিতে হবে যদি না হয় তো না ঠিক আছে তো এই টেক্সটের কনটেক্সটে হবে উত্তর তো একটা ছোটো হোটেলে সব কিছু থাকে না যে টেক্সটে আমরা দেখেছি সব কিছু নেই ঠিক আছে দশ নম্বর হচ্ছে কামফন্দোকান ফি মাদিনাত্ত্বিক যে তোমার শহরে কয়টা হোটেল রয়েছে তো নিজেদের শহরে নিজে নিজের শহরে যটা হোটেল রয়েছে সে হোটেল এর সংখ্যা উল্লেখ করতে হবে যদি থাকে কুড়িটা হোটেল তাহলে ফি মাদিনাতি ইসরুনাফুন দোকান ঠিক আছে এভাবে উত্তর করতে হবে তারপরে এসে দুই নম্বর যে আকমিলাল জুমালাল নিচের বাক্যগুলো পূরণ করো তো এই শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে এগুলো টেক্সট দেখে পূরণ করতে হবে ইন নাহ আদাতান তারপর হবে এনজিল এ ধরনের হবে তো বাকি অংশটা বই দেখে লিখবে দিল দিলু হামিদুন তারপর যে অংশটা হবে সেটি লিখবে উস্তুররা উস্তুররা ইস্তররা ইয়স্তির তো ইস্তররা। ইয়াজ তির্রু ঠিক আছে বাবে ইফতিয়াল থেকে এটা তো এটা মাজুল হিসাবে ইউজ হয় উজতুর হামিদুন ইলা যে হামিদ বাধ্য হয়েছিল কি করতে বাধ্য হয়েছিল সেটা এই অংশটা এখানে লিখবে তারপর চার নম্বর হচ্ছে উরিদ উগুরফাতান তারপর অংশটা লিখবে লাম আজিদ তারপর এখানে ড্যাস আছে সেই অংশটা পূরণ করবে বই দেখে আওয়াদ্দ আনা আরিফা আমি চাই জানতে তারপর যে অংশটা হবে শেষের দিকে আছে হ্যাঁ তো সে অংশটা এখানে উল্লেখ করতে হবে সাত নাম্বার হচ্ছে আতিন এগুরফাতান তারপর বাকি অংশটা হাল ইউজাদ বাকি অংশটা উজরাতু তার বাকি অংশটা পেয়ে যাবে ঠিক আছে আর দরাই বে ধরনের আছে তো বাকি অংশটা এখানে লিখবে তিন নম্বর চলে এসো যে ইমলা মানে পূরণ করা ঠিক আছে ইমলা মালিয়া ইমলাও সামিয়া থেকে যার অর্থ যে পরিপূর্ণ করা ঠিক আছে তো ইমলা এখান থেকে ইসমা তো ইমলা আল ফারাগাতি ফি এল ফি আল আইবাওয়াতি ফেলা আয়বা তিতা আলিয়াতি অর্থাৎ নিচে যে এবার দেওয়া রয়েছে নিজে এবার গুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বিকালিমাতিন মোনাস মোনাসাবাতিন উপযুক্ত শব্দ ব্যবহার করে মিনাল ক্যালিমায়াতিল আতিয়াতি নিচের শব্দ নিচে যে প্রদত্ত শব্দসমের মধ্য থেকে উপযুক্ত যে স্থানগুলো রয়েছে অর্থাৎ শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে মানে নিচের যে এবারতগুলোতে আছে সেই এবারতগুলোতে উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে রাজুল ও আমারিন আজাদানো তাফারো ইহতাজু আল বারিদুল ইলেকট্রনি আলাম আদারি এগুলো যা যা হবে সব এই শূন্যস্থান পূরণ শূন্যস্থানগুলোতে বসাতে হবে তো এখানে দেওয়া আছে হামিদুন ইয়িস মা আহলিহি ফিমাদিনাতে লাকো লাকনো অহওয়া কী হবে ওহ রাজুল ও আমারিন কেবিরিন তিনি একজন বড় ব্যবসায়ী ইয়ামতালিকু আদাদান ক্যাবি আমি উত্তরগুলো বলে দিচ্ছি ইয়ামতালিকু আদাদান মিনাল মাসান আই ওয়া শারিকাত ই তিজারিয়াত ওয়া ইসাফিরু ইলা মাদিনাতি দিল্লি আল আসিমাতি কাসীরান লি আগরাদিন ঠিক আছে তো তারপরে কি হবে তারপরে এখানে হবে যে ফাইয়ান জিল ও আদাতান কে তাজ আল কায়ন ফি ওয়াসাতি আল মাদিনাতি ওয়া ফন্দুকু দু খামসাতে নুজুমিন দু খামসাতে নুজুমিন মানে ফাইভ স্টার ঠিক আছে تتوفر فيه كافه التسهيلات التي تيجي تو التي كي التي يحتاج اليها اليها رجل عمل في الوقت الحاضر مثل غرفه الاجتماعات وقاعه المؤتمرات وخدمات الاتصالات اتصالي تي من ضمنها الهاتف الفاكس وحتى البريد الالكتروني والانترنت على مدار اربع ওয়শরিনা সাতান বিল ইদাফাতি ইলা হাদাস ওয়াসাইল আও রাহাতি ওয়াল ইসতিজমাম মিছল আল মাতআমি ওয়াল মালআবি ওয়াল মাসবা ওয়া নাহভিহা তো এগুলো এই যে শূন্যস্থানগুলো প্রণামী করে দিলাম তারপর চার নম্বর যে রত্তিব মানে সাজানো ঠিক আছে রত্তা বা ইউরত্তিব তার মানে সাজানো ঠিক আছে বাবে তাফিল থেকে রত্তিব আল জুমাল তালিয়া মিন দিন নতুন করে নিচের যে বাক্যগুলো এসেছে সেগুলোকে সাজাও আলা কিসের ভিত্তিতে আলা জুমলা নামোদা নামুদা উলা প্রথম যে নমুনা একটা বাক্য দেওয়া রয়েছে সে বাক্যটার মতো করে ঠিক আছে মতো করে নিচে যে বাক্যগুলো আছে সেগুলোকে সাজাতে হবে সোম্মা আজিব আলা কুল্লিন মিনহা অতঃপর সেই বাক্যগুলোকে সাজিয়ে সাজিয়ে সেখানে সেখানে আবার সেখান সেই বাক্যগুলোর আবার উত্তর দিতে হবে ঠিক আছে তো উসবুদ্দাতিন গোরফাতুন উরিদু আতুরিদু ঠিক আছে তো জুমলাতুন দিয়ে তুন একটা মানে নমুনামূলক একটা বাক্য দেওয়া রয়েছে যে আতুরিদু উরফাল নিমুদাতি উস্বায়ন এক সপ্তাহর জন্য কি তুমি কি রোম চাও নাম হাঁ উরিদু হা রিমুদা তিন উস্বরীন আমি এক সপ্তাহের জন্য আমি ঘর চাই রোম চাই ঠিক আছে দুই নম্বর চাল ফুন্দু খা দা মাল্লাদি আজাবাকা ফি ঠিক আছে তো মাল্লাদি আয়াজাবাকা আল মাল্লাদি এটা উত্তর হবে যে এটা প্রথমে সাজিয়ে নিতে হবে

প্রশ্ন এটা সাজাতে সাজানো সাজাতে এভাবে সাজানো সাজাতে হবে তারপর উত্তর হবে আজাবানি হাদ আল ফুন্দুক বিফুর আত্মা সিলাত আল কাহা আল্লাহতাজু অরাজুল আমালিন ফি আল ওয়াক্ত আল হাদির ঠিক আছে তো এই জিনিসগুলো আমাকে ভালো লাগে অথবা খাস সাতান বলতে পারো যে আমাকে হোটেলের রুমগুলো ভালো লেগেছে ঠিক আছে আয়াদানি হাদ আল ফন্দুক খাসাদান বেরুয়াতি নিবি গোরফাতি হাদিহিল হাদ আল ফন্দুকি ঠিক আছে মানে এই ঘরগুলো মানে হোস্টেলের ঘরগুলো হোটেলের ঘরগুলো আমাকে খুব আশ্চর্য করেছে মানে আমি পছন্দ করেছি এইভাবে উত্তর দিতে পারো তারপর তিন নম্বর হচ্ছে বাইতু সাদ সাদিকিন আল্লাহ ফন্দুকিন তাফদ্দাল হাল ঠিক আছে তো এটাকে তোমরা সাজাবে পরেগুলো আমি বলছি না ঠিক আছে নিজেরাই সাজাবে তারপর উত্তর এভাবে তৈরি করবে হা দা আার্স ম্যান তথা আল্লামা মাদা তো এটা খুব সহজ আছে সাজাবে তারপর উত্তর দেবে তারপর ক্যাতি ইরান হামিদু হামিদুল নিমাদা ইসাফির প্রথমে ফেল তারপর ফাইল তারপর যা আছে এভাবে সাজাবে তারপর কেন সেই উত্তরটা দেবে ঠিক আছে এই প্রশ্নগুলো সহজ রয়েছে সেগুলো করবে পাঁচ নাম্বার চেক করা আরাবিল আসমা আসিতি আল মোকাব্বারাতি যে আসমা সিত্তা আল মোকাবারা এরাব এখানে পড়তে বলছেন ঠিক আছে মানে পড়তে বলা হচ্ছে ফিবা আদি আল কুতুবা নাহিয়া মানে কিছু যে ব্যাকরণ গ্রন্থে যে আসমাসিতাল মোকাবার রয়েছে সে তার এরাবগুলো যে কোনো যে নাহ ব্যাকরণের বই থেকে পড়তে বলা হচ্ছে ওয়াহাতি অতঃপর আল আদ আলসিয়াতামিনহা সেখান থেকে সে বই থেকে কিছু উদাহরণ পেশ করতে বলা হচ্ছে আলা দৌ ইন মাই যা নিচে এসেছে সেই তার ভিত্তিতে তো হা দা ফুন্দুকু দু খামসাতি নুজুমিন এখানে দু হচ্ছে আসমা স্তাল মোকাব্বারা আসমা সিত্তা মানে ছটা নাউন রয়েছে যেমন এর মধ্যে একটা দু আছে ঠিক আছে এছাড়াও এছাড়া রয়েছে আবুন আখন ঠিক আছে তারপর এগুলোর ব্যবহারের যে কন্ডিশন অনেকগুলোর শরত রয়েছে শর্ত রয়েছে এগুলো আবুন তো আবুনটা এর সঙ্গে মুজাফিলাই যুক্ত হয়ে ইউজ হয় শুধু আবন হলে তার এরাবটা বা পরিবর্তন হয়ে যাবে অন্য হয়ে যাবে তো ওটা জটিল বিষয় তাই সিম্পলি ভাববে যে এখানে দু যেটা দেওয়া রয়েছে এই দু সম্পর্কে এটা একটা মোকাব্বারা তো এটার এরাব হয় মানে এরাবিল হরুপ দিয়ে ওয়া আলি পিয়া। রাফাইয়ের অবস্থাতে ওয়া এবং নাসাবের অবস্থাতে আলিফ থাকে এবং জারের অবস্থাতে ইয়া তো এখানে যেহেতু রাফার অবস্থা তাই ফুন্দু কুন লো খবর হিসাবে ইউজ হয়েছে তাই রু খামসাতে নজুমিন এটা হচ্ছে পাঁচ স্টার মানে ফাইভ স্টার বলা একটা হোটেল তো দুটো এটা রাফার অবস্থাতে তাই হয়েছে আর এখানে তিনটে অবস্থাতে রাফা এটা হচ্ছে নাসাব এটা হচ্ছে জার ঠিক আছে তো এই যে কিভাবে ইউজ করা হচ্ছে আশ্রমের শীতাল মোকাব্বারা রাফার অবস্থাতে কিভাবে নাসাবের অবস্থাতে এখানে দেখো নাসাবের অবস্থাতে আলিফ হয়ে যাচ্ছে আর জারের অবস্থাতে ইয়া তো এইভাবে বাকি যে যেগুলো রয়েছে সেগুলো এভাবে ইউজ হয় আনা না হেব্য আমি হোটেল পছন্দ করি এবার হোটেলে গুণ বর্ণনা করা হয়েছে যে দা খাম হমসাথি নুজুমিন ঠিক আছে খামসাতে নুজুমিন পাঁচ স্টারওয়ালা হোটেল আমি পছন্দ করি তো দাটা এটা নাসাবার অবস্থা এই জন্য হলো কারণ ফন্দুকান এটা আর এটা সিফাত হিসেবে ইউজ হয়েছে তাই আনা আনজিলু ফিফন দু কিন রি এটা বা বাদাল হয়ে ইউজ হওয়ার কারণে রি হয়েছে ঠিক আছে আমি অবতরণ করি কোথায় না তো রি খামসাতে নুজুমিন পাঁচ স্টারওয়ালা ফাইভ স্টারওয়ালা হোটেলে ইস্তামিল আল কালিমাতে আল ঠিক আছে যে প্রদত্ত বাক্য কলম মানে শব্দসমূহ এসেছে সেগুলোকে ব্যবহার করো এন্ডিক নিজের পক্ষ থেকে বাক্য তৈরি করে ব্যবহার করতে হবে বা আদা কুদি মানে নিশ্চিত হওয়ার পরে মিন মানিহা সেই সমস্ত শব্দগুলোর অর্থ নিশ্চিত মানে অর্থ জেনে ঠিক আছে নিশ্চিতভাবে জেনে ওয়িতাবা তিহা এবং তার যে লেখা স্পষ্টভাবে বুঝে অকিতাবা তিহা বিকালামী রসাস ফিয়া জাদ আল তালি এবং অকিতাবাত এবং এর যে লেখা ঠিক আছে মানে বিকাল রসাস বলতে পেন্সিল দিয়ে লিখতে বলা হচ্ছে যে ফিয়াল জাদাব আল আলবা মানে প্রথম লিস্টে ঠিক আছে তো এই লিস্টগুলোতে লিখতে হবে এর অর্থ কী এবং এর ব্যবহার লিখতে হবে ফন্দুকুর মানে হচ্ছে হোটেল আমরা জানি এটা এখানে হোটেল হবে আর এর ব্যবহার আমরা বলে দিতে পারি যে জোর তো ফন্দুকান রয় আন ওয়া অন যেটা অবস্থিত হ্যাঁ বিজানিবি বিজানি যা আমি আতি না আমাদের ইউনিভার্সিটির পাশে অথবা ফন্দুক দিয়ে আরো অনেক সেন্টেন্স ইউজ করতে পারো রাজুলু আমালিন ব্যবসায়ী মানুষ ঠিক আছে ব্যবসায়ী একজন ব্যবসায়ী ব্যবসায়ী ঠিক আছে তো ব্যবসায়ী দিয়ে রাজুল আমালিন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে নিজের মতো করে মাসনা আছে যেটা কর্মশালা মাসনা তো এখানে একটা বাক্য নিয়ে আসতে হবে নিজে থেকে আর লা আসিমাত মানে ক্যাপিটাল রাজধানী আসিমাতুল হিন্দি দিল্লি এভাবে ইউজ করতে পারি ঠিক আছে আদাতান মানে সাধারণভাবে সাধারণত আমি খাই না এভাবে যদি বলি যে আদাতান লা আকুলু ঠিক আছে আল খুবজা আমি সাধারণভাবে সাধারণত আমি রুটি খাই না ফন্দুকুলু খামসাদি নুজুমিন ফাইভ স্টার হোটেল ঠিক আছে ফাইভ স্টার হোটেল পঞ্চ বিশিষ্ট হোটেল তো এখানে তার ব্যবহারটা ইউজ করতে হবে খেদমাতুল খেদমাতুল ইত্তেসআ মানে হচ্ছে যে কমিউনিকেটিং সার্ভিসেস ঠিক আছে যোগাযোগ যে মাধ্যম ঠিক আছে কমিউনিকেশন যে সার্ভিসেস রয়েছে যোগাযোগের মাধ্যম খেদমত তো এটার ব্যবহারটা এখানে লিখতে হবে কমিউনিকেটিং সার্ভিসেস ফাকিস মানে এটা একটা যন্ত্র এই যন্ত্র একটা যন্ত্র দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে বারিদুল এলে বারিদুল ইলেকট্রনিয়ন মানে হচ্ছে ইমেল ইমেল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে আলামাদার মানে এটা প্রায় মানে মাদার মানে পরিধি এভাবে ইউজ হয় তবে আলামাদারি আর বা শিরিনাসা তান চব্বিশ ঘন্টা ধরে এভাবে যে ধরে পুরো একটা সময় কন্টিনিউয়াসলি ধরে যে কাজটা হয় সেটাকে আলামাদার এভাবে ইউজ করা হয় মদ্দাফু আল ইস্তেকবা আলী যে রিসেপশনিস্ট তাকে যাকে বলে রিসেপশনিস্ট অর্থাৎ ইস্তেকবাল ওয়েলকাম করার একজন অফিসিয়াল মানে একজন কর্মী মিসাদ মানে হচ্ছে লিফ্ট ঠিক আছে লিফ্ট তার ব্যবহারটা লিখবে তবে কোন মানে হচ্ছে তলা তবে মানে হচ্ছে তলা তো তবে কোন একটা সেন্টেন্স তৈরি করতে হবে হাসান মানে ওকে ঠিক আছে ঠিক আছে তবে আন মানে হচ্ছে অবশ্যই তারপর মুসাব্বাকান বাকান মানে হচ্ছে যেটা অগ্রবর্তী মুসাব্বাকান আগে আগে যেটা বলে আর নাকলো মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন ঠিক আছে ট্রান্সপোর্ট ইফত দিল আলা এই ইফাত দিল ফদ আলা দিলোর পরে আলা প্রেপেশন আছে যার অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া যে কারো উপর কারো কাউকে প্রাধান্য দেওয়া আনাফাদ দিলো হাদা আলা কিসের ওপর না তো আনাফাদ দিলো আল খুবজা আল আহ ঠিক আছে আলাল খুবজি আমি ভাতকে রুটির ওপর প্রাধান্য দিই মানে ভাতকে আমি প্রাধান্য দিই মাছ মানে হচ্ছে সুইমিং ফুল সুইমিং ফুল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তারপর তরিউন 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 মানে ইমার্জেন্সি ঠিক আছে তো ইমার্জেন্সি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হয় ইজতিমা আমন ইজতিমা মানে হচ্ছে আরাম তো এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তো আজকে আমরা যে নবম অধ্যায়ের অধ্যায়ের অনুশীলনী সমূহগুলো আলোচনা করলাম আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হয়েছ আর এই যে সাত নম্বর যেটা ওয়াজীব মঞ্জিলি ইউন মানে হোমক অজীবন মঞ্জিলি ইউন মানে হচ্ছে হোমক এখানে ট্রান্সলেট করতে বলা হয়েছে টেক্সটটাকে তো নিজে চেষ্টা করবে বাংলাতে অনুবাদ করা আমি তো অলরেডি বাংলায় অনুবাদ করে দিয়েছি সেখান থেকে তো যদি ভালোভাবে দেখে নাও ভিডিওগুলো তাহলে আশা করছি সেখান থেকে অনেক নতুন নতুন আরবি শব্দ রয়েছে শব্দসমূহ শিখতে পারবে এবং কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলোর ব্যবহারগুলো জানতে পারবে তো আজকে आज के इपोर्ट जनतों, थैंक यू सो मच फॉर वाचिंग दिस वीडियो। अस्सलाम वालेकुम रहमतुल्लाही वबरकत